পৃথিবীতে মানুষ তার মনের আনন্দের জন্য বানিয়েছে বিভিন্ন ধরনের বিনোদন মাধ্যম। এই বিনোদন মাধ্যমগুলোর মধ্যে যেমন গান বাজনা পড়ে, তেমনি একইভাবে এই সেকশনগুলোতে মুভি ও টিভি সিরিয়ালগুলো পড়ে। আমরা অধিকাংশ দর্শকই ইংলিশ অ্যাকশন মুভিগুলো দেখতে ভালোবাসি, তবে অনেকেই আমরা ইংলিশ মেগা সিরিয়ালগুলো হয়তো দেখি না, আবার ইগনোর করে থাকি। তাই আজ আমরা কথা বলবো এমন 5টি ইংলিশ মেগা সিরিয়াল নিয়ে যেগুলো দর্শকদের দেখা উচিত বা যেগুলো সবার মধ্যে সেরা। অন ভয়েস আমি সাগর আছি আজকের ভিডিওতে। বেটার কল সল। বেটার কল সল একটি আমেরিকান টেলিভিশন ক্রাইম ড্রামা সিরিজ যা ভিন্স গিলিগান এবং পিটার গোল্ড তৈরি করেছেন। বেটার কল সল হচ্ছে একটি বিখ্যাত টিভি সিরিয়াল ব্রেকিং ব্যাডের প্রিকুয়াল। সিরিজটির মেইন ক্যারেক্টার জিমি মিগেল একজন সাধারণ লয়ার থেকে ড্রাগ জগতের সাথে কিভাবে যুক্ত হয়ে যায় সেই অসাধারণ কাহিনী নিয়েই তৈরি। সিরিজটিতে আপনি খুঁজে পাবেন জিমি মিগেলের এক অনবদ্য অভিনয়। 2015 মুক্তি পাওয়া এই সিরিজটি 5টি সিজন শেষ করে 2021 সালে তার ফাইনাল সিজন রিলিজ করবে, তাই দেরি না করে দেখতে পারেন। ডার্ক। Where did it all begin? In the small town of Windon, a 15-year-old boy disappeared under fairly mysterious circumstances. Run! Miguel! মাথার ব্রেন সেল যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চান, তবে আপনি এই জার্মান টিভি সিরিজটি দেখতে পারেন। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার অরিজিনের। আমি হলপ করে বলতে পারি, ডার্ক সিরিজটি দেখার সময় আপনি একজনের সাথে আরেকজনের পারিবারিক সম্পর্ক বুঝে উঠতে পারবেন না। সিরিজটি গঠিত উইন্ডেন নামক একটি গ্রামকে কেন্দ্র করে, যেখানে 33 বছর পর পর একই ঘটনা ঘটে। 33 বছর পর পর কেউ গুম হয়ে যায় বা একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে যা 33 বছর আগে ঘটেছিল। রহস্যময় সিরিজটি এতই থ্রিল দ্বারা পূর্ণ যে 10 সেকেন্ড পরে কি হতে যাচ্ছে তা আপনি প্রেডিক্ট করতে পারবেন না। টাইম ট্রাভেলের স্বাদও আপনি খুঁজে পাবেন এই সিরিজে। সিরিজটির শেষ সিজন 2020 সালের 27 জুন মুক্তি পাবে, তাই দেরি না করে এই অসাধারণ সিরিজটি দেখতে ভুল করবেন না। পিকি ব্লাইন্ডার্স। পিকি ব্লাইন্ডার্স হল স্টিভেন নাইট দ্বারা নির্মিত একটি ব্রিটিশ আমলের অপরাধমূলক টেলিভিশন সিরিজ। এটি প্রথম বিশ্বযুদ্ধের পরের ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে শেলবি নামক এক ফ্যামিলি টাকা ও পাওয়ারের খোঁজ করতে থাকে। পিকি ব্লাইন্ডার্স একটি দুর্দান্ত গ্যাংস্টার ড্রামা সিরিজ, যেখানে বিভিন্ন চরিত্রের সংমিশ্রণে হয়ে উঠেছে অনবদ্য। সিরিজটিতে খুঁজে পাবেন ইতালিয়ান ও লোকাল গ্যাংস্টারের মধ্যে মারামারি। এই ড্রামার মেইন ক্যারেক্টার টমাস অনেক বুদ্ধির সাথে নিজের শেষ খুঁজে বেড়ান। যদি আপনি পুরনো দিনের ফিল নিতে চান অথবা একটি ভালো সিনেমাটোগ্রাফিক সিরিজের উপভোগ করতে চান, তবে এটি আপনি অবশ্যই দেখতে পারেন। 5টি সিজন বিশিষ্ট এই সিরিজটি আমরা আপনাদের রিকমেন্ড করছি। ধারণা করা হয় এই সিরিজের একটি এপিসোড বানাতে প্রায় 10 লক্ষ ইউরো খরচ হয়, তাই বুঝতেই পারছেন সিরিজটি কতটা কস্টলি। এই সিরিজটি দেখে আশা করি বিমোহিত হবেন। ব্রেকিং ব্যাড হলো আমেরিকান নিউ ওয়েস্টার্ন ক্রাইম ড্রামা টেলিভিশন সিরিজ যা ভিন্স গিলিগান তৈরি করেছেন এবং প্রযোজনা করেছেন। মাদক ব্যবসা রিলেটেড এই সিরিজটি অনেক দর্শকের মনে সাড়া ফেলেছে। একজন কেমিস্ট্রি টিচার থেকে ড্রাগ লর্ড হওয়া পর্যন্ত এক অভিনব জার্নির সাক্ষ্য হতে হলে দেখতে হবে এই সিরিজটি। রিয়েলিস্টিক অভিনয়ের সংজ্ঞা এই সিরিজটিতে পেতে পারেন। এখানে মূলত 2টি ক্যারেক্টারকে ডেভেলপ করা হয়েছে, আর একজন সাধারণ মানুষ কিভাবে সমাজের শিকার হয়ে একজন ভিন্নধর্মী মানুষে পরিণত হতে পারে তা এই জায়গায় আপনি অনুভব করতে পারবেন। আমেরিকার একটি ছোট্ট শহর আলবাকার্কিতে নির্মিত এই সিরিজটি সবার কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছে। স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে অভিনয় পর্যন্ত সব কিছুই আপনাকে করবে বিমোহিত। গেম অফ থ্রোনস। When people ask you what happened here, tell them the North remembers. Tell them winter came for House Frey. এই সিরিজটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই একটি শব্দ তিনবার বলতে হবে, যা অসাধারণ অসাধারণ অসাধারণ। স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে মিউজিক পর্যন্ত এক স্বর্গীয় অনুভূতি আপনাকে সবসময় রোমাঞ্চিত করবে। এটি জর্জ আর আর মার্টিন রচিত ফ্যান্টাসি উপন্যাসের ধারাবাহিক এ সং অফ আইস অ্যান্ড ফায়ার অবলম্বনে নির্মিত, যার প্রথম উপন্যাস হল দ্য গেম অফ থ্রোনস। ধারাবাহিকটি আইসল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, কানাডা, ত্রিকোয়েশিয়া, স্কটল্যান্ড, মাল্টা, মরক্কো, স্পেন
ও মার্কিন যুক্তরাষ্ট্রে চিত্রায়িত হয়েছে। গেম অব থ্রোনস HBO চ্যানেলের রেকর্ড সংখ্যক দর্শককে আকৃষ্ট করতে পেরেছে এবং এর ব্যাপকতা, সক্রিয়তা ও আন্তর্জাতিক ভক্তকুল রয়েছে। সমালোচকগণ এর প্রশংসা করেছেন, বিশেষ করে এর অভিনয়, জটিল চরিত্রগুলি, গল্প, ব্যক্তি ও নির্মাণ গুণের কাজ। ধারাবাহিকটি 2015, 2016 ও 2017 সালের তিনটি সেরা নাট্যধর্মী ধারাবাহিক বিভাগে পুরস্কার সহ 47টি প্রাইম টাইম এমি পুরস্কার লাভ করে, যা প্রাইম টাইমে প্রচারিত অন্য যে কোনো টেলিভিশনের ধারাবাহিকের চেয়ে বেশি। আপনি যদি অন্য কোনো সিরিয়াল না দেখেন, তবুও আপনার এটি দেখা উচিত বলে আমি মনে করি, না হলে আপনি মিস করতে যাচ্ছেন সর্বকালের সেরা একটি সিরিজ। সিরিজটির গভীরতা এটি যে আপনি দেখার পর নিজেকে প্রশ্ন করবেন কেন হলো, সিরিজটি আপনাকে হতবিহ্বল করে তুলবে। দর্শক, আজকের মতো চলে যাচ্ছি। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি আপনি আমার বিগত দর্শকদের একজন হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।